হ্যাঁ গাইস, আমি রিয়া এবং নিয়ে চলে এসেছি আজকে প্রথম ভিডিও নিয়ে সকলকে ভেরি গুড মর্নিং। তো প্রিয়তমা কিন্তু আরো আরো অনেক দেশে আজকে থেকে রিলিজ হচ্ছে, জানিয়ে দিলেন পরিচালক হিমেল আশরাফ নিজেই। এবং প্রিয়তমা শাকিব খান এবং ইধিকা পাল পরি মানে ইধিকা পালের যে মুভিটা প্রিয়তমা, যেটা অল টাইম ব্লকবাস্টার অলরেডি ঘোষণা হয়ে গেছে, সেই প্রিয়তমা অনেক দেশে কিন্তু ইতিমধ্যে রিলিজ হয়ে গেছে। তো আজকে থেকে 23শে নভেম্বর থেকে কিন্তু আরও চারটা দেশে প্রিয়তমা রিলিজ হচ্ছে। কোথায় কোথায় অবশ্যই বলবো, সরি, কাতার, বাহরাইন, আবুধাবি এবং দুবাই, এই চারটা জায়গায় কিন্তু প্রিয়তমা আসতে চলেছে। এবং এটা ভীষণ একটা খুশির খবর যে প্রিয়তমা অনেক দিন আগে, অনেক মাস আগে কিন্তু রিলিজ হয়েছিল, এসেছিল, এবং সেই প্রিয়তমার রেস এখনও চলছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে এখনও পর্যন্ত প্রিয়তমা রিলিজ হচ্ছে এবং মানুষজন সেখানে কিন্তু গিয়ে প্রিয়তমা রীতিমতো ভালো মতন দেখছে। এবং অলরেডি প্রিয়তমা তো অল টাইম ব্লকবাস্টার ঘোষণা হয়েই গেছে, যেটা কালকে কিন্তু হিমেল আশরাফজি আবার বললেন যে প্রিয়তমা অলরেডি অল টাইম ব্লকবাস্টার একটা মুভি। তো বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ুক প্রিয়তমা, প্রিয়তমা কেন, আমি চাই যে বাংলায় যে কটা মুভি আসুক সে কটা সবকটা মুভি যাতে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে, বিভিন্ন দেশের মানুষ সেই জন্য দেখতে পায় এবং বাংলা সিনেমা একটা উঁচুতরে চলে যায়। এইটা আমাদের প্রত্যেকেরই আশা একজন বাঙালি হিসাবে, সেটা বাংলাদেশের ফিল্ম হোক কি ভারতের ফিল্ম হোক সেটা বড় কথা নয়, কিন্তু বাংলা সিনেমা যাতে বিশ্বের দরবারে পৌঁছে যায় সেটাই হচ্ছে সব থেকে বড় কথা, এরকমটাই কামনা করি। তো প্রিয়তমার এই খবরটা শুনে ভীষণই ভালো লাগলো, তো সকাল সকাল সেই খবরটাই তোমাদেরকে জানালাম। তোমরা এই ব্যাপারটা নিয়ে কতটা খুশি হলে আমাকে তো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, না আমি জানি যে সাকিব মিয়ারা ভীষণ খুশি হয়েছো, তো একটা কমেন্ট করতেই পারো তোমরা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।